হ্যালো বন্ধুরা, চলে এসেছি ফ্যানলা সিরিয়ালের নতুন এপিসোড নিয়ে। টিনটিন এসে বলে শোটা হয়ে গেছে। রিনি, তুই এখন ঠিক আছিস তো? কালকে বাঁচিয়ে নিস, তুই কি করবি আমি ভেবে পাচ্ছি না। কালকে তুই পারবি তো? রিনি বলে, হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না, কালকে আমি খুব ভালো করব দেখো। তখনই আশালতা বলে, আরে ও বলছে তো পারবে, এত চিন্তা কেন করছিস, ও ঠিক পারবে। এরপর বেনি আসে। বেনি এসে রিনিকে বলে, তুই ঠিক আছিস তো? রিনি বলে, হ্যাঁ মা আমি ঠিক আছি। টিনটিন যখন কালকের শোয়ের কথা বেনিকে বলে, বেনি বলে, একটা কথা আমি ভালো করে বলে দিচ্ছি টিনটিন, আমি কিন্তু কালকের শোটা খেলার সাথে করব না, কোনো মতেই করব না। তখনই টিনটিন বলে, না রিনি তো করবে। তখন বেনি বলে, তাহলে তো মিটেই গেল, রিনি যদি করে তাহলে কোনো ব্যাপারই নয়, কিন্তু আমি কালকের শো কিন্তু খেলার সাথে করব না, এটা আমি বলে দিলাম। বেনি আশালতাকে বলে যে আরতি শুরু হবে মা চলুন, বলে বেনি চলে যায়। টিনটিন বলে রিনিকে, কালকের দিনটা কিন্তু সামলে নিস তুই। রিনি বলে, হ্যাঁ হ্যাঁ। আশালতা বলে, আরে বললো তো পারবে। টিনটিনও চলে যায়। এরপর আশালতাকে রিনি বলে ইয়েস বলে তারা খুব খুশি হয়, দুজন দুজনের হাত মেলায়। ওদিকে আরতি শুরু হয়, সবাই আরতিতে ব্যস্ত। এমন সময় টিনটিন মনীষকে বললে, মনীষ ছুটে যায় উপরে, খেলা ভাবে একটু আগে মা উপরে গেল, এখন বাবা উপরে গেল, কি ব্যাপার? টিনটিনকে জিজ্ঞেস করে খেলা যে কি হয়েছে। টিনটিন তখন বলে যে বৌমনি বলে দিয়েছে কালকে তোর সাথে ম্যাজিক দেখাবে না স্টেজে। খেলা বলে, হুম তাতে কি হয়েছে? টিনটিন বলে, আরে দাদাভাইয়ের তো একদম রিনির ওপর ভরসা নেই, দাদাভাই বুঝতেই পারছে যে রিনি ম্যাজিক জানে না, চ্যানেলটা ডুবে যাবে, তাই জন্যই তো। এরপর খেলা ভাবে ওদের মধ্যে তো ঝামেলা শুরু হয়ে যাবে, আমি যাই, বলে খেলা দৌড়ে যায়। মনীষ বেনিকে বলে, আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি এখানে, কিন্তু তুমি বুঝতে পারছো না রিনি ম্যাজিক জানেই না। তখন বেনি বলে, হ্যাঁ ও ম্যাজিক জানে না, তুমি শোনোনি ও কি বললো মাকে? মনীষ বলে, কি বলেছে? তখন বেনি বলে, আমি তোমায় সবটা বলছি, খেলা ও যখনই ম্যাজিক দেখাতে যাবে তখনই খেলা ওকে নানান কথা বলে যে ক্যামেরার সামনে তুই দাঁড়াতে পারবি না, ম্যাজিক দেখাতে পারবি না, ও ভয় পেয়ে গেছে, খেলা এই কাজটা করেছে। মনীষ বলে, আমি এটা বিশ্বাস করি না। তিনি তখন বলে, তুমি কি ভাবছো আমাদের মেয়ে মিথ্যে কথা বলছে? মনীষ বলে, ও নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলছে, এটাই ঠিক। বেনি বলে, না আমাদের মেয়ে মিথ্যে কথা বলছে মনীষ। মনীষ বলে, বলতেই পারে, ও তো ছোটোবেলা থেকে আমাদের মধ্যে মানুষ হয়নি বেনি, ও যেখানে মানুষ হয়েছে সেখানে এইভাবেই মানুষ হয়েছে, তাই ও মিথ্যে কথা বলছে। বেনি বলে, বাহ নিজের মেয়েকেই বিশ্বাস করতে পারছো না মনীষ। বেনি মনীষকে বলে যে মা ঠিকই বলে, রিনিকে খেলা হিংসা করে। তখন মনীষ বলে, কখনোই না, বরং রিনি খেলাকে হিংসা করে, তার প্রমাণ আছে। তুমি জানো আছে খেলা কী করে পড়ে গেছিলো? পা পিছলে নয়, হোঁচট খেয়েও নয়, ওর জুতোতে তেল ঢেলে দিয়েছিল রিনি। তখন বেনি বলে, বাহ কালকে যে ঘটনাটা রিনির সাথে ঘটলো আজকে সেটা খেলার সাথে ঘটে গেল। তখন মনীষ বলে, হ্যাঁ কারণ কালকেও দোষটা রিনির ছিল, আজকেও দোষটা রিনিরই আছে। বেনি, মেয়ে বলে অন্ধ হয়ে যেও না, নিজের মেয়েকে শাসন করো। বেনি বলে, থাক মনীষ বুঝতে পেরে গেছি, খেলা যেটা চেয়েছিল ও চায় রিনিকে আমাদের থেকে দূরে করে দিতে, আমার ক্ষেত্রে তো পারেনি, তোমার ক্ষেত্রে দেখো পেরেছে ঠিক। মনীষ বলে, তুমি বুঝতে পারছো না বেনি, তোমার সাথে কথা বলেই আর লাভ নেই, বলে মনীষ বেরিয়ে যায়। খেলা সবটা দেখে ভাবে, না না মা বাবার মধ্যে ঝামেলা হতে দেওয়া যাবে না, আমাকে এই হবুটাম্মির সাথে কথা বলতে হবে। ওদিকে আরতি হলে সবাইকে আগুনের তাপ দেয় আশালতা, তারপর বেনিও সেখানে যায়, গিয়ে বেনিও তার মেয়েকে আগুনের তাপ দেয়, আশীর্বাদ করে রিনির যাতে কোনো ক্ষতি না হয়, সে যেন ভালো থাকে। তখনই খেলা ইশারা করে আশালতাকে ডাকে, আশা ভাবে কী হলো, ও খোঁড়া পানি এখানে এসছে, কী ব্যাপার, কিছু বলতে চায় আমাকে? খেলা আশালতাকে বলে যে সবাই আজকে ঠাকুর দেখতে যাবে তো, যেতে দাও, আমার তোমার সাথে কিছু কথা আছে। আশালতা তখন বলে, তোমরা আজকে মহা মানে সপ্তমীতে তোমরা সবাই ঠাকুর দেখে এসো। তো বেনি বলে, আমি যাব না। তখন আশালতা বলে, কেন যাবে না, মেয়ের সাথে যাও ভালো লাগবে, মনীষ যা তোরা সবাই গিয়ে ঘুরে আয়। তা খেলার সাথে কে থাকবে? আশা বলে, আমি আছি, খেলারও পা ভালো নেই, আমার শরীর ভালো নেই, তাই আমরা দুজনেই বাড়ি থাকি। তো সবাই হই হই করে ঠাকুর দেখতে গেলে খেলা ঠাকুরকে বলে যে মা আমাকে নাই চিনতে পারলো, কিন্তু তাও মা যেন কোনো কষ্ট না পায়। আশা বলে, কি বলছিস ঠাকুরকে তুই? খেলা খেলা বলে, কিছু না, কি কথা আছে সেটাই। তখন খেলা বলে, মা আর বাবা অর্থাৎ গুরুমা আর মনীষবাবুর মধ্যে ঝামেলা হয়েছে, কালকে রিনি ম্যাজিক দেখাতে পারবে কি না তা নিয়ে। তো কালকে তো রিনি ম্যাজিক দেখাবে তাই না? আশা বলে, হ্যাঁ। তাহলে কি করবি? খেলা বলে, কিন্তু ও তো ম্যাজিক জানেই না। আশা বলে, ও ম্যাজিক জানেই না, সেটা তুই কি করে জানলি?
খেলা অবাক হয়ে যায়। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।